আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো এগ রোল মেকারে কিভাবে এগ রোল তৈরি করতে হয়। তো আজকের ভিডিওটা স্পন্সর করেছে নাজমুল কনফেকশনারি। আমাদের নাজমুল কনফেকশনারিটা হচ্ছে মাগুরা সদর এমআর রোড উত্তরা ব্যাংকের নিচে কলেজ মসজিদের সামনে। নাজমুল কনফেকশনারিতে আসলে এই নাজমুল ভাইকে আপনারা পেয়ে যাবেন এবং এই এগ রোলটা খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই সুস্বাদু, এটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখন বর্তমানে নাজমুল ভাই আপনাদের এটা প্রচার প্রচারণার জন্য 20 টাকা করে বিক্রি করছে। পরবর্তীতে এটা প্রাইসটা বেড়ে যাবে। যদি আপনারা এর থেকে আরো বেশি জিনিসপত্র এতে অ্যাড করে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে। খুব আনকমন একটা খাবার, যেটা আপনার ডিম সিদ্ধ খেলে কিন্তু যে পুষ্টিগুণটা পাওয়া যায় এটাতেও কিন্তু সিদ্ধর মতো, কিন্তু ভাজি প্লাস সিদ্ধ মাঝামাঝি একটা খুব সুন্দর সুস্বাদু খাবার। ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এগ রোল মেকারে আপনারা এগ রোলটা তৈরি করবেন। এগ রোলটা তৈরি করে দেখাবেন নাজমুল ভাই। তো এগ রোল মেকারে এগ রোল বানাইতে হইলে প্রথমে ডিম লাগবে। আমরা ডিম, ম্যাজিক মশলা এবং লবণ নিয়েছি, আরো অনেক সরঞ্জামাদি দিয়ে আপনি বানাইতে পারবেন। যত বেশি মশলা এবং উপকরণ ব্যবহার করবেন তত বেশি টেস্টি হবে। তো আজকে আমাদের এগ রোল বানায় দেখাচ্ছে আমাদের নাজমুল ভাই। নাজমুল ভাই এগ রোলটা বানাবে। তো প্রথমে ডিমটা ফাটিয়ে এর ভিতরে দিয়েছি এবং এখন আমরা দিচ্ছি এর ভিতরে টেস্টি সল। তো টেস্টি সল ভুল বললাম, এটা হলো ম্যাজিক মশলা, ম্যাজিক মশলা। এবং এটা দিয়ে খুব সুন্দরভাবে আপনাকে ফাটিয়ে নিতে হবে। যত বেশি সুন্দর করে ফাটাতে পারবেন তত সুন্দর কালার এবং তত বেশি টেস্ট হবে এর ভিতরে মশলাটা মিক্স হয়ে গেলে। এবং এই এগ রোলে রোল তৈরি করতে হলে এই কাঠিটা দরকার, যেটা আপনারা বাইরে কিনতে পারবেন এবং এটার মূল্য আপনার 40-20 টাকা পড়বে। তো আপনারা যদি এই এগ রোলটা ফিজিক্যালি এসে খেতে চান সেক্ষেত্রে মাগুরাতে সরকারি কলেজের সামনেও উত্তরা ব্যাংকের ঠিক পাশে নাজমুল ভাইয়ের দোকানে আসলে এটা খেতে পারবেন। নাজমুল ভাই এটা খুব স্পেশালি সুস্বাদু করে বানায়, যদিও এখন উপকরণ নাই, তারপরেও নাজমুল ভাই এটা আপনাদেরকে একটু দেখাচ্ছে। এটার ভিতরে পুরো একটা ডিম এর ভিতরে ঢুকায় দিচ্ছে। এরপরে আপনার পরবর্তী যে ধাপটা সেটা হলো এই কাঠিটা এর মাঝে দিয়ে দিবে। তো আপনারা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন আমরা কি কি প্রসেস কাজ করছি। আমরা আপনারা যদি এগ রোল তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলো করে আপনারা নিজেরা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো দেখেন কাঠিটা ভিতরে ঢুকাই দেওয়ার পরে এখানে যে ক্যাপটা আছে ক্যাপের মাথা দিয়ে এটা বের করে দিছি। তো এটা কিন্তু হইতে কিছুটা সময় লাগবে। তো তার আগে নাজমুল ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো যে আসলেই এগ রোলটা কত করে বিক্রি হয় এবং আর কি কি উপকরণ দিয়ে এটা তৈরি করা সম্ভব। আসসালামু আলাইকুম। আসলে ভাই এগ রোলটা নতুন নিয়েছি আমি। আমি প্রথম চান্সে দেখতেছি 20 টাকা করে দেওয়া যায় কিনা, তারপরে যে তখন মনে করেন যে আস্তে আস্তে চলবে ওইটা হচ্ছে 35 টাকাও হতে পারে 50 টাকাও হতে পারে। এখন এটা পুরো নতুন আনকমন একটা জিনিস, এখন দেখি কি করা যায়। এটা আসলে কম রেটটা ফেলে দিয়ে যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের এইটা দেখি চালানো যায় কিনা এই আর কি। আর এই যে এর ভিতরে দিয়ে আছে এগ রোলের সব জিনিসপত্র দিয়ে এটা আস্তে আস্তে হবে, এটা থেকে আমরা সবকিছু করতে পারবো। ধন্যবাদ নাজমুল ভাইকে। তো এইখানে দেখেন অলরেডি এর গায়ে আপনার ছবি দেওয়া আছে আমরা কি কি করতে পারবো। তো এটা তৈরি হওয়ার পরে ঠিক এরকম দেখতে হবে, যেটা আমরা এর বডির গায়ে দেখতে পাচ্ছেন এরকম। তো অলরেডি কিন্তু এর ভিতরে এটা খাইতেও নাজমুল ভাই বলছে অনেক টেস্টফুল হবে, যদিও আমি এই প্রথম টেস্ট করব, নাজমুল ভাই আমাকে টেস্ট করাচ্ছে। এবং এটার কাঠিটা যখন হয়ে যাওয়ার মুহূর্তে এখানে কাটে উপরের দিকে উঠে আসবে। তো আমরা অপেক্ষা করতে থাকি দেখি কখন কাঠিটা উপরের দিকে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে অলরেডি এটা সিদ্ধ হচ্ছে। এবং আপনারা যদি চান এই এগ রোলের ভিতরে কিন্তু আপনারা দিতে পারবেন ধনে পাতা, দিতে পারবেন গাজর, দিতে পারবেন সবজি, দিতে পারবেন এবং মশলা দিতে পারবেন। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নিচ থেকে ফুলে বাইরে চলে আসছে। এবং এটা দেখে যে ওয়েলটা দেওয়া হয়েছিল সে ওয়েলটাও কিন্তু সাইডে এসে চলে আসতেছে। এই এগ রোলটা তৈরি করলে এর চারি সাইডটা খুব সুন্দরভাবে
আপনার ভেজে যায়, যার কারণে টেস্টটা কিন্তু আরো বহুগুণ বেড়ে যায়। তো আপনারা যদি এটার সাথে সস বা সবজি অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টস আছে, অন্যান্য উপকরণ যদি মিক্সড করে আপনারা ট্রাই করেন, তাহলে কিন্তু আরো ভালো স্বাদ আপনারা উপভোগ করতে পারবেন। তো নাজমুল ভাই এইগুলো দিয়ে কিন্তু তৈরি করে, আজকে জাস্ট আমাকে দেখাচ্ছে, যার কারণে আপনার এই দেরি হচ্ছে, অলরেডি বের হয়ে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় শেষের পথে, দেখেন এই এগ রোলটা তৈরি হয়ে গেল।